ইন্স্যুরেন্স ক্যারিয়ারে কিভাবে আপনার যাত্রা শুরু হয়েছিল এই কথার মধ্য দিয়ে আজকের ইন্স্যুরেন্স ক্যারিয়ার আপন শুরু করবার জন্য আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। অগ্রগতি অনলাইন টিভির মাধ্যমে আজকে ইন্স্যুরেন্স ক্যারিয়ারের আলাপন লাইভ টক শোতে এসে আমি অত্যন্ত আনন্দিত এবং ইন্স্যুরেন্স ক্যারিয়ারের আজকে অনুষ্ঠানের জনাব মাহমুদুল ইসলামকে আন্তরিকভাবে ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি। তার সাথে ইন্স্যুরেন্স ক্যারিয়ারের সাথে যারা যুক্ত আছেন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে, তাদেরকে আমার পক্ষ থেকে এবং এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিবাদন এবং মোবারকবাদ জানাচ্ছি এবং ব্যক্তিগত সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে শুরুতেই ইন্স্যুরেন্স ক্যারিয়ার কিভাবে আমার যাত্রা শুরু হয়েছিল এ ব্যাপারে আমাকে প্রশ্ন করা হয়েছে। আমি আমার ইন্স্যুরেন্স ক্যারিয়ার শুরু করি 1997 সালে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মাধ্যমে। আমার স্বপ্ন ছিল আমি লেখাপড়া শেষ করে চাকরি যদি করি, সরকারি চাকরি করব, বেসরকারি চাকরি তো নয়, আর বিমার চাকরি মনে হয়েছে আমার কাছে এটা একটি দালালি ব্যবসা, এই ব্যবসা আমাকে দিয়ে হবে না। কিন্তু তৎকালীন বরিশাল বিভাগের মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির দায়িত্বে ছিলেন জেনারেল ম্যানেজার মুফতি এম এ আজিজ স্যার, তার আহ্বানে বরিশাল বিডিএস ক্লাবে দুদিনব্যাপী একটি প্রশিক্ষণ হয়। সেই প্রশিক্ষণে আমি অংশগ্রহণ করি এবং দুদিনব্যাপী প্রশিক্ষণে আমাদেরকে এমন কিছু স্বপ্ন দেখানো হয় যে তুমি তোমার জীবনকে যদি হালাল ভাবে সৎ উপার্জন করে নিজেকে পরিচিতি অর্জন করাতে চাও অথবা অনেক টাকা ইনকাম করতে চাও, তাহলে এই লাইফ ইন্স্যুরেন্স পেশায় তুমি নিজেকে যদি আত্মনিয়োগ করতে পারো তাহলে আমি কথা দিলাম আগামী 10 বছরের মধ্যে তোমার জীবনে অর্থ সংকট থাকবে না, তোমার পরিস্থিতির অভাব হবে না, তোমাকে মানুষ ভুল বুঝবে না, তুমি দেশ এবং জনগণের সেবায় নিজেকে আত্মনিয়োগ করতে পারবে, নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে, আনলিমিটেড ইনকাম করতে পারবে, গাড়ি বাড়ির মালিক হতে পারবে। সেদিন তার কথার প্রতি বিশ্বাস রেখে আমি সেদিন নিয়ত করেছি
যে আমি আজ থেকে লাইফ ইন্স্যুরেন্স বিষয়ে কাজ শুরু করব। সেই লাইফ ইন্স্যুরেন্স বিষয়ে কাজ শুরু করতে গিয়ে যখন প্রথমে আমি মানুষকে বিমার দাওয়াত দিলাম, যারা আমার আপনজন, কাছের বন্ধু এবং খুব আমাকে বেশি ভালোবাসে, তাদেরকে যখনই বিমার দাওয়াত দিলাম তারা আস্তে আস্তে আমার কাছ থেকে দূরে সরে চলে গেল। এক সময় মনে হলো এই পেশায় আমাকে দিয়ে হবে না, এই সেক্টরে আমি মনে হয় কাজ করতে পারবো না। তিনি আমাকে আবার ডেকে এনে বিমার ব্যাপারে প্রশিক্ষণ দিলেন এবং বললেন মানুষের জীবনে বড় কিছু অর্জন করতে হলে অবশ্যই তোমাকে অনেক পরিশ্রম করতে হবে, প্রশিক্ষণ নিতে হবে, দক্ষ কর্মকর্তার সাথে তোমাকে চলতে হবে, একদিন তুমি দেখতে পাবে যে তুমি একজন ভালো কর্মী থেকে ভালো কর্মকর্তায় রূপান্তর হয়ে গেছো। ওনার সেদিনের কথা শুনে 1997 সালে আমি লাইফ ইন্স্যুরেন্স পেশায় নিজেকে পুরোপুরিভাবে কাজে লাগালাম। ওই বছরই বিমা ব্যবসা করে সেদিন সেই কোম্পানিতে সেলস অফিসার হিসাবে বাংলাদেশের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করে আমি সেই যে লাইফ ইন্স্যুরেন্স পেশায় নিজেকে জড়ালাম, আর কোনোদিন আমি পিছে ফিরে তাকাইনি, শুধু সামনের দিকে চলতেছিলাম। চলতে গিয়ে অনেক বাধা, অনেক বিপত্তি, অনেক কথা শুনেছি। স্বপ্ন ছিল একটাই, আমাকে এই সেক্টরে, এই লাইফ ইন্স্যুরেন্স পেশায় একদিন অনেক বড় হতে হবে, অনেক ইনকাম করতে হবে, নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে, দেশ এবং জাতির জন্য কাজ করতে হবে। যেহেতু সে সুযোগ আছে তাই আমি সামনের দিকে আগালাম। মেঘা লাইভে প্রায় 5 বছর আমি কাজ করেছি। বিশেষ কারণে মেঘা লাইভ থেকে আমি চলে যাই উত্তরবঙ্গে। তখন আমি 2001 সালে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে যোগদান করি এজিএম হিসাবে। সেখানে গিয়েও আমি ওখানের ভাষা বুঝি না, রাস্তাঘাট চিনি না, তারপরেও নিজের কাছে একটি আশা ছিল আমি তো বড় হব, আমি তো সামনে যাব, আমাকে দিয়ে হবে, কেন আমি পারবো না। আমি সেদিন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিকে প্রথম কার্যক্রম শুরু করি বগুড়া জয়পুর অঞ্চল দিয়ে। সেখানেও বাংলাদেশে পরপর 3 বার জাতীয় পর্যায়ে আমরা প্রথম হয়েছি এবং প্রথম পুরস্কার পাওয়ার যোগ্যতা অর্জন করেছি। সেখান থেকে বিমার স্বাদ পেতে পেতে পরবর্তীতে আমি পদ্মা লাইফ ইন্স্যুরেন্সে কাজ করেছি, আমি প্রাইম ইসলামী লাইফে কাজ করেছি, আমি প্রোটেক্টিভ ইসলামী লাইফে কাজ করেছি, সর্বশেষ কিছুদিন বেস্ট লাইফ ইন্স্যুরেন্সেও কাজ করেছি, আর বর্তমানে এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের শুরু লগ্ন থেকে মুখ্য নির্বাহী দায়িত্ব পালন করে আসছি। আমি আশা করতেছি আমার যে যাত্রা শুরু হয়েছে 1997 সালে, এর মধ্যে আমি কখনো কোনোদিন একদিনের জন্য বেকার ছিলাম না। আমি আমার কর্মের মধ্যে এমনভাবে ডুবেছিলাম, আমি আমার কর্মী এবং কর্মকর্তার মধ্যে
এমন ভাবে মিশেছিলাম, আমার ধ্যান জ্ঞান আমার সবকিছু মিলিয়ে স্বপ্ন একটাই, আমাকে লাইফ ইন্স্যুরেন্স পেশায় জীবন বিমা কোম্পানিতে একদিন আমি সফল হব, সফলতার দ্বার প্রান্ত আমি পৌঁছব। আর মনে মনে ভেবেছি সেই পৃথিবীর শ্রেষ্ঠ খেলোয়াড় এডসন অরেন্তস দো নাসিমেন্তো, যাকে আমরা বলি কালো মানিক, পেলে বলে যাকে চেনে আমরা, তিনি পৃথিবীতে একজন শ্রেষ্ঠ খেলোয়াড় ছিলেন। তিনি সর্বশেষ 1000 গোল পূর্ণ করার পরে তিনি বলেছিলেন, সফলতা বিফলতা নয় মানুষ হব, এটাই ছিল আসল কথা। তাই আমি সফল হব না বিফল হব এই চিন্তা আমি করিনি, আমি শুধু করেছি আমি একদিন মানুষ হব। এবং আমাকে দেখে অসংখ্য বিমা কর্মী এবং কর্মকর্তা, বাংলাদেশের যারা বেকার রয়েছে, তারা এই সেক্টরে আসবে, এই আশা নিয়ে আমি আমার বিমা সেক্টরে আমি আমার কার্যক্রমকে ধারাবাহিকভাবে অব্যাহত রেখেছি।